সো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে অ্যাডোবি লাইটরুমের মাধ্যমে ডুয়েল টোন ইফেক্ট বসাবেন আপনার যে কোনো ফটোতে। সো ইজি প্রসেসে কিন্তু দেখাবো, জাস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে ইজিলি কিন্তু এই ধরনের ডুয়েল টোন ইফেক্ট বসাতে পারবেন আপনার যে কোনো ফটোতে। সো দেরি না করে চলুন শুরু করা যাক। সো বরাবরের মতোই কিন্তু অ্যাডোবি লাইটরুম অ্যাপসটি আপনাকে ডাউনলোড করতে হবে গুগল প্লে স্টোর থেকে। সো এখানে সার্চ বারে লিখে দেবেন যে লাইটরুম বা অ্যাডোবি লাইটরুম, যে কোনো একটা কিছু লিখে দিলে কিন্তু অ্যাপটি পেয়ে যাবেন। জাস্ট এখান থেকে কী করবেন, ইনস্টল করে নেবেন। আর যাদের অলরেডি ইনস্টল করা আছে তারা শুধুমাত্র অ্যাপটি ওপেন করলেই হবে। সো এখান থেকে আমি জাস্ট ওপেন করে দেখাচ্ছি এবং এখানে আপনি দেখতে পাবেন যে এরকম ইন্টারফেস চলে আসবে। জাস্ট এখান থেকে কী করবেন, নিচে যে এখানে ফটো অ্যাড বাটন রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন। সো ক্লিক করার পরে এখানে ডিভাইস ফোল্ডার থেকে আপনার যেখানে ফটো রাখা আছে জাস্ট ওই ডাইরেক্টরিতে যাবেন, যাওয়ার পরে আপনার সেই ফটোটা কী করবেন এখান থেকে সিলেক্ট করে নেবেন। সো এখান থেকে আমি ডাউনলোডে যাচ্ছি। সো ডাউনলোডে আমার ফটো রাখা আছে। সো এখান থেকে আমি এই ফটোটা জাস্ট কী করবো, অ্যাড করে নেব। সো অ্যাড করে নেওয়ার পরে একটু পরে কিন্তু আপনার নোটিফিকেশনে ইম্পোর্টেড হয়ে যাবে, জাস্ট এখানে দেখা যাবে ইম্পোর্টেড সাকসেস বা ফিনিশড। সো এখান থেকে কী করবো, আমরা ফটোটা অ্যাড করে নেব। সো এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। জাস্ট আমরা কী করব, প্রথমে এই ফটোটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করব। সো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার জন্য এখানে দেখতে পাবেন যে প্রোফাইল অপশন, জাস্ট এখান থেকে কী করবেন আপনি, এখানে দেখতে পাবেন যে মনোক্রোম নামে যে অপশনটি রয়েছে যে বা ইফেক্টটি রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন। সো ক্লিক করলে কিন্তু আপনার ফটোটি এখানে মনোক্রোম বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। জাস্ট এখান থেকে কী করব, আমরা এটাকে টিকমার্ক করে দেব। সো দেওয়ার পরে এখান থেকে কী করব, আমরা একটু কালার কারেকশন হালকা একটু করে নিতে পারি। সো এখান থেকে হালকা কন্ট্রাস্ট বৃদ্ধি করতে পারি। সো এখান থেকে হাইলাইটস রয়েছে এগুলো কম বেশি করে দেখে নিতে পারেন। সো দেন আমরা কী করব, এখান থেকে হোয়াইটটা একটু হালকা কমাই নেব, দেন এখান থেকে ব্ল্যাকটা একটু বৃদ্ধি করে দেব। সো এরকম করে দেওয়ার পরে আপনি আপনার যে ফটোটা কাজ করবেন সেই ফটোটা নিজের মতো করে খুব সুন্দরভাবে এই ম্যানুয়ালি আপনি এইরকম করে এডিট করবেন। দেন এডিট করার পরে এখানে আপনার কী করবো, এখন সিলেক্টিভ অপশনে যাব। যাওয়ার পর এখানে কী করব, যে এখানে দেখতে পাবেন যে একটি প্লাস আইকন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। সো ক্লিক করার পরে এখান থেকে আমরা এই শেপটা নিব, যেটা হচ্ছে সার্কেল শেপ। এটাকে নেওয়ার পরে জাস্ট এখান থেকে কী করবো, আমরা যেখানে নিতে চাচ্ছি জাস্ট এখান থেকে এইরকম একটা নিয়ে নেব। সো নিয়ে নেওয়ার পরে এটা কী করবেন, একদম বড় করে নেবেন আপনার নিজের মতো করে। সো এটাকে জাস্ট আমি বড় করে নিতেছি। সো আপনিও এটাকে অনেক সুন্দর করে নিয়ে নেবেন। সো আমাদের কিন্তু অর্ধেক পর্যন্ত নিয়ে নেব, আর অর্ধেকটা ফাঁকা রাখবো, এটা কিন্তু আমরা অন্য একটা ইফেক্ট বসানোর জন্য বা কালার দেওয়ার জন্য। সো এটা নেওয়ার পরে কী করবেন, এখানে আপনি টুলস অপশন থেকে কালারসে যাবেন। সো যাওয়ার পর এখানে টেম্পারেচার রয়েছে, জাস্ট এটাকে জাস্ট এরকম এখান থেকে 100% করে দেবেন। দেন করে দেওয়ার পরে এখানে বিভিন্ন ধরনের কালার বার রয়েছে, জাস্ট এখান থেকে সেই কালারগুলো সিলেক্ট করে নেবেন। সো এখান থেকে আমি দেখতেছি কোন কালারটা নিলে ভালো দেখা যায়। সো এখান থেকে জাস্ট এই কালারটা নিয়ে নিলাম। সো আপনিও চাইলে যে কোনো কালার নিতে পারবেন আপনার ফটোর অনুযায়ী। সো নেওয়ার পরে কী করবো, এখান থেকে টেম্পারেচার 100% আগে থেকে করে দিয়েছি। জাস্ট এখান থেকে কী করবেন, টিন্ট রয়েছে জাস্ট এই টিনটাও একটু কম বেশি করে দেখে নিতে পারবেন যে কেমন দেখা যায়। তারপর এখান থেকে স্যাচুরেশনটা কী করবেন, পুরোপুরি 100 করে দেবেন। জাস্ট এই ফটোটাকে আর একটু জুম করতেছি। সো করে দেওয়ার পরে এখানে আমাদের কাজ শেষ। জাস্ট এরপরে কী করব, আমরা এখান থেকে আরেকটি প্লাস আইকন নিব। সো নেওয়ার পরে কী করবো, এই সাইডে একটা ক্লিক করব, সো এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পরে এই সাইডে একটা ক্লিক করে এটাকে আমরা কী করব, একদম বড় করে নেব। সো ফটোটা কিন্তু জুম আউট করে নেবে, জুম আউট করে নেওয়ার পরে এটাকে আরেকটু এদিকে বৃদ্ধি করে দেবেন। সো করে দেওয়ার পরে এটাকে আমরা কী করব, আগের মতো সেই এখানে কালারস অপশনে যাবেন। যাওয়ার পরে এখান থেকে কী করবেন, টেম্পারেচার 100 করে দেবেন। সো করে দেওয়ার পরে এখান থেকে কী করবেন, আপনার যে কালারটা নেবেন জাস্ট ওই কালারটি সিলেক্ট করে নেবেন। সো এখানে বিভিন্ন ধরনের কালার রয়েছে, জাস্ট এখান থেকে আমি এটাকে রেড করে দিচ্ছি। সো শেষের দিকে রেড পাবেন। সো করে দেওয়ার পরে জাস্ট এখান থেকে কী করবেন, স্যাচুরেশনটা পুরোপুরি 100 করে দেবেন এবং টিনটা একটু হালকা বৃদ্ধি করে দেবেন। সো মোটামুটি কিন্তু আমাদের কাজ শেষ। এখন আমরা কী করতে পারি, এই ফটোটাকে পুরোপুরি সেভ করে রেখে দিতে পারি। সো সেভ করার জন্য উপরে এখানে টিক মার্কে ক্লিক করবেন, তাহলে কিন্তু এটা অ্যাপ্লাই হয়ে যাবে। সো এর পরবর্তী কাজ হচ্ছে আমরা এই ফটোটাকে ম্যানুয়ালি কিছু কালার কারেকশন করব। সো সেটি করার জন্য এখানে কালারস অপশনে যাবেন, যাওয়ার পর এখানে মিক্সে যাবেন। সো যাওয়ার পরে এখানে বিভিন্ন ধরনের কালারস হবেন, সেগুলো কিন্তু শুধুমাত্র লুমিনেন্সটা বৃদ্ধি করতে পারেন। সো এখান থেকে হালকা কী করবেন, লুমিনেন্সটা কম বেশি করে নেবেন, তাহলে আপনার কিন্তু ফটোটা অনেক সুন্দর দেখা যাবে। সো হালকা একটু করে বৃদ্ধি করে নিতে পারেন, এগুলো একটু হালকা বৃদ্ধি করে নিতেছি।
সো পরবর্তী ইয়াগুলো কাজ করবে না, জাস্ট এখান থেকে ডান করে দেবো। সো দেওয়ার পরে এখান থেকে কী করবেন, আপনি যদি টেম্পারেচার আর একটু বাড়াতে চান তাহলে এখান থেকে বাড়াতে পারেন, অথবা আমি যেরকম আছে সেরকম রাখলাম। দেন এখান থেকে কী করবেন, ভাইব্রেন্সটা হালকা বৃদ্ধি করে দিতে পারেন, সেটা আপনার ফটোর উপর ডিপেন্ড করে। তারপর এখানে স্যাচুরেশন রয়েছে, স্যাচুরেশনটা হালকা বৃদ্ধি করে নিলাম। সো নেওয়ার পরে কী করবেন, এর পরবর্তী এখানে ইফেক্ট যে রয়েছে জাস্ট এখান থেকে আমরা শুধুমাত্র এখানে বিগনেটটা বৃদ্ধি করবো। সো বিগনেটটা দিলে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডের সাইডগুলো কিন্তু অনেক সুন্দর ডার্ক দেখা যাবে। জাস্ট এখান থেকে কী করবো, এটাকে 80% মতো করে নেব। সো করে নেওয়ার পরে এখান থেকে জাস্ট ফিদার রয়েছে এবং মিড পয়েন্ট রয়েছে, জাস্ট এগুলো এখান থেকে বৃদ্ধি করে দিব, এটাকে 70% করে দিলাম। দেন রাউন্ডনেসটা হালকা একটু বৃদ্ধি করে দিব। এরপরে এখান থেকে মিড পয়েন্ট রয়েছে, জাস্ট মিড পয়েন্টটাও একটু কমাই দেব। সো কমাই দেওয়ার পরে জাস্ট এখন এরকম করে আমরা কী করবো, পরে যে ডিটেলস রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন। সো এখান থেকে হালকা শার্পেনিংটা বৃদ্ধি করে 50% করে দেবেন। দেন এখান থেকে নয়েজ রিডাকশন আছে, ফেসটা কিন্তু আগে থেকে স্মুথ আসছে, তারপরেও হালকা একটু স্মুথ করলাম। সো এরপরে যে কালার নয়েজ রিডাকশন আছে এটাকে জাস্ট একটু বাড়ায় আপনি 50% করে দেবেন এবং ডিটেলস এবং স্মুথনেস পুরোপুরি বৃদ্ধি করে দেবেন। সো বৃদ্ধি করে দিলে কিন্তু ফেসটা এবং সুন্দর দেখা যাবে এবং আপনার ফটোটা কিন্তু অনেক ক্লিয়ার দেখা যাবে। সো আমাদের কিন্তু মোটামুটি কাজ শেষ, এখন আপনি চাইলে কিন্তু এই ফটোটাকে সেভ করতে পারেন। সো আপনি এখান থেকে আবারও লাইট অপশনে গিয়ে কিন্তু মোটামুটি কালার কারেকশন করতে পারেন খুব ইজিলি। সো আমরা এখন যদি এই ফটোটাকে সেভ করতে চাই, জাস্ট এখানে থ্রি ডটে ক্লিক করবেন। দেন ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে সেভ টু ডিভাইস, জাস্ট সেভ টু ডিভাইসে দিলে কিন্তু ফটোটা সেভ হয়ে যাবে। সো এভাবে চাইলে কিন্তু আপনি খুব সুন্দরভাবে ডুয়েল টোন ইফেক্ট আপনার যে কোনো ফটোতে বসাতে পারেন খুব ইজিলি।